আসসালামু আলাইকুম বন্ধুরা, ইলেকট্রিক্যাল সলিউশনের আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার অর্থাৎ এমপিসিবি নিয়ে বিস্তারিত বলবো। আশা করি ভিডিওটা কেউ মিস করবেন না। বন্ধুরা, ইন্ট্রোর পরে আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি আজকে ভিডিওটিতে বেশ কয়েকটা সাবজেক্ট কভার করব। একটা হলো হোয়াট ইজ এমপিসিবি, তারপর এটা কিভাবে কাজ করে এবং এটার নেম প্লেট ইনফরমেশন অর্থাৎ স্পেসিফিকেশানগুলো কী, এবং আমি কিভাবে বুঝব যে এটা কত এম্পিয়ারের এর এমপিসিবি, এই সবগুলো বিষয় নিয়ে আমার আজকের এই ভিডিওটি। আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, আপনারা জানেন আমি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে বলার সময় একটু ডিটেলস বলার চেষ্টা করি, যার কারণে আমার ভিডিওগুলো একটু লেন্দি হয়। যাই হোক, আমি প্রথমে এখানে একটা সার্কিট ব্রেকার ড্র করে রেখেছি। এই যে বন্ধুরা দেখুন, এখানে থ্রি ফেজ লাইন, তিনটা লাইন, L1 L2 L3, তারপর এখানে যে সিম্বলটা, এই যে দেখুন, এটা হলো একটা সার্কিট ব্রেকারের সিম্বল। যে কোনো সার্কিট ডায়াগ্রামে আপনারা যদি এরকম কিছু দেখেন তাহলে বুঝবেন যে এটা এমপিসিবি বা এমসিসিবি বা এমসিবি, অর্থাৎ বেসিক্যালি এটা একটা সার্কিট ব্রেকারের সিম্বল। তারপর এটা যখন অন হবে না তখন এটা ক্লোজ হয়ে যাবে, তখন এদিক দিয়ে কানেকশন পাবে, এদিক দিয়ে একটা রাস্তা তৈরি হবে। তো এটা হলো এমপিসিবি আমার এই অংশটা। তারপর এখানে আছে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, যেটার নাম আমি দিয়েছি K1। আপনারা জানেন ম্যাগনেটিক কন্ডাক্টর কিভাবে কাজ করে। এছাড়াও আমার ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়ে কয়েকটি ভিডিও আছে, মোটর নিয়েও বেশ কয়েকটি ভিডিও আছে। আমি সবগুলো ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা আপনাদের ইচ্ছামতো দেখে নিতে পারেন। তারপর দেখুন, এইখানে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, ম্যাগনেটিক কন্ডাক্টরের পরে এখানে একটা টার্মিনাল রয়েছে, E1 V1 W1, তিনটা টার্মিনাল রয়েছে, যেটা মোটরের তিনটা টার্মিনাল ইনপুট হয়েছে। এটা হলো মোটরের সিম্বল M1। তারপর এই পাশে আরেকটা কানেক্টর রয়েছে, যেখানে U2 V2 W2 কে এক প্রান্তে কমন করে দেওয়া আছে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা হলো একটা স্টার কানেকশন, অর্থাৎ এটা হলো একটা স্টার কানেকশন। আমার মোটরটা এখানে স্টার কানেকশন রয়েছে। স্টার কানেকশন নিয়ে বিস্তারিত আমার একটি ভিডিও আছে, এটারও লিঙ্ক আমি এই ভিডিওটার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, সিম্পল একটা সার্কিট ডায়াগ্রাম, এখানে যে আমি সার্কিট ডায়াগ্রামটা ড্র করেছি, সিম্পল একটা সার্কিট ডায়াগ্রাম। যখন আমি এমপিসিবিটা অন করব, অর্থাৎ আমার মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকারটা যখন আমি অন করব, তখন এদিক দিয়ে আমার ম্যাগনেটিক কন্ডাক্টরটা যখন K1টা যখন অ্যাক্টিভ হবে, তখন আমার এই মোটরের থ্রি ফেজ অর্থাৎ তিনটা ফেজ দিয়ে লাইন আসবে, এবং মোটরটা আমার স্টার কানেকশন যেহেতু এদিক দিয়ে আমি করে রেখেছি, আমার মোটরটা ঘুরতে থাকবে। তো বন্ধুরা, এইখানে এই সিম্পল সার্কিট ডায়াগ্রামের মধ্যে এই যে অংশটা, এই যে দেখুন এই অংশটা, এই অংশটাই হলো আমার এমপিসিবি। এই যে দেখুন, এটা এইভাবেই কিন্তু একটা মোটর চালানোর জন্য অ্যারেঞ্জ করা হয়ে থাকে। এমপিসিবিটা আছে, এটা নিয়ে আমি আজকে বিস্তারিত বলবো আপনাদেরকে। আগে আমি বেসিক যে একটা ডায়াগ্রাম, সেই ডায়াগ্রামটা আমি আপনাদেরকে দেখিয়েছি সম্পর্কে বলি। এমপিসিবি বেসিক্যালি একটা সার্কিট ব্রেকার, সিম্পল একটা সার্কিট ব্রেকার। আমরা জানি সার্কিট ব্রেকার কী। সার্কিট ব্রেকার হলো একটা মোটরকে সঠিকভাবে অন অফ এবং অপারেশন করার জন্য একটা সুইচ গিয়ারের একটা ইকুইপমেন্ট। যখন কোনো কারণে শর্ট সার্কিট হয় বা কোনো কারণে ফল্ট হয়, তখন সার্কিট ব্রেকার ট্রিপ করে আমাদের যে মূল্যবান যে ডিভাইসটা, আমাদের যে মোটরটা, আমাদের যে সার্কিটটা, সেই সার্কিটটাকে সেভ করে দেবে। তো এই সার্কিট ব্রেকারেরই একটা টাইপ হলো এই এমপিসিবি। এই যে আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমার হাতে একটা চমৎকার এমপিসিবি রয়েছে। এখানে দেখুন অফ অপশন রয়েছে, তারপর এখানে রয়েছে অন অপশন। এই যে আমি এটা অন করলাম, এই যে অন করলেই, এই যে এদিক দিয়ে অন করলেই কিন্তু আমার এদিক দিয়ে কানেকশন হয়, আমার মোটরটা রানিং হবে। আমি যদি এখন এদিক দিয়ে থ্রি ফেজ লাইন দিই, এই যে দেখুন এখানে তিনটা টার্মিনাল রয়েছে, L1 L2 L3, বেসিক্যালি যেদিক দিয়ে লাইন ইনপুট হয়ে থাকে সেটাকে L1 L2 L3 দ্বারা মার্ক করা হয়ে থাকে, এবং যেদিক দিয়ে লাইন আউট হয়ে যেগুলো, এই যে এই এই যে দেখুন এখানে এটা L1 L2 L3, এবং এই যে টার্মিনালগুলো, এটা হলো T1 T2
T3 আমি বেসিক্যালি সার্কিট ডায়াগ্রামটা সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই কারণে যেন আপনারা প্র্যাকটিক্যালের সাথে এগুলো খুঁজে মিল পান, থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল যেন খুঁজে মিল পান। তারপরে যে বন্ধুরা দেখুন এখানে যে MPCBটা রয়েছে এটাকে আবার অনেকে মোটর প্রোটেকশন সুইচও বলে, এটাকে আবার অনেকে এই যে দেখুন MPSও বলে থাকে, অর্থাৎ মোটর প্রোটেকশন সুইচও বলে থাকে এটাকে। তো বন্ধুরা দেখুন এখানে কিছু স্পেসিফিকেশান দেওয়া আছে, এখানে এটার সাইজটা দেওয়া আছে, এটার কত সাইজ অর্থাৎ এটা কীরকম সাইজ এটা দেওয়া আছে, কত মিলিমিটার এটার লেন্থ এগুলো দেওয়া আছে। তারপর এখানে যে বেশ খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা দেখুন এখানে 400 ভোল্টেজ দেওয়া আছে, অর্থাৎ ফেস টু ফেস যখন 400 ভোল্ট হবে তখন এটা 100 কিলো এম্পিয়ার, কিলো এম্পিয়ার এটা ICU অর্থাৎ আলটিমেট শর্ট সার্কিট এইট ব্রেকিং ক্যাপাসিটি। বন্ধুরা একটা সার্কিট ব্রেকারের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদেরকে বলছি, একটা সার্কিট ব্রেকারের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো ICU এবং ICS। যে দেখুন আপনার বিভিন্ন সার্কিট ডায়াগ্রামের যে নেম প্লেট আছে, বিভিন্ন সার্কিট ডায়াগ্রামের নেম প্লেটে আপনারা ICU এবং ICS-টা দেখে থাকবেন। বেসিক্যালি ICU হলো আমার ম্যাক্সিমাম শর্ট সার্কিট কারেন্ট, যেই কারেন্টে আমার আর সার্কিট ব্রেকারটা ট্রিপ করবে কিন্তু ড্যামেজ হবে না, এটা হলো লাস্ট স্টেজ। আমরা অনেকে আলটিমেট দিই না, যে একদম তোমাকে আমি লাস্ট আলটিমেট দিলাম যে এই কাজটা তুমি আর করতে পারবো না, ঠিক এরকমই ICU হলো আলটিমেট একটা কারেন্ট বলতে পারেন। এটাকে আলটিমেট শর্ট সার্কিট ব্রেকিং ক্যাপাসিটি বলে, যেই ক্যাপাসিটিটাতে আমার সার্কিট ব্রেকারটা MPCBটা ট্রিপ করবে, যেভাবে ট্রিপ করবে যখন এটা ট্রিপ করবে তখন কিন্তু এটা এই পজিশনে থাকে বন্ধুরা। এই যে দেখুন এখানে একটা ট্রিপ লেখা আছে, এটা ট্রিপ করবে এবং আমার সার্কিটটাকে সেভ করবে এবং আমার MPCBটা ড্যামেজ হবে না তাকে। এবং প্রতি দুইটা ICU অর্থাৎ আমার আলটিমেট ব্রেক শর্ট সার্কিট ব্রেকিং যে ক্যাপাসিটি, প্রতি দুইবার অন্তর পরে আমাকে কিন্তু সার্কিট ব্রেকারটা চেঞ্জ করতে হবে। এবং ICS হলো একটা সার্ভিস শর্ট সার্কিট ব্রেকিং ক্যাপাসিটি, সার্ভিস শর্ট সার্কিট ব্রেকিং ক্যাপাসিটিটা হলো কোনো একটা শর্ট সার্কিটের কারণে বা কোনো একটা ফল্টের কারণে যে রেগুলার ট্রিপটা হয় সেই ট্রিপ, যেই ট্রিপের যেই শর্ট সার্কিটে আমার ব্রেকারটা ট্রিপ করবে এবং এটাকে আমি রিসেট করে আবার ইউজ করতে পারবো। যে 3 টাইমস যদি আমার শর্ট সার্কিট ফল্ট 3 টাইমস হয় তাহলে ICS 3 বার ICS ঘটে যাওয়ার পরে আমার যে MPS-টা চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা এইটাই যে বেসিক ইম্পর্টেন্ট যে বিষয়গুলো স্পেসিফিকেশানগুলো এখানে দেখুন, আর এটার মডেল নাম্বারটা আমি ডিসপ্লেতে দিয়ে দিব, আপনারা যদি এখানে ভালো করে না দেখিয়ে থাকেন এটার মডেল নাম্বারটা হলো 3RV1021EA10। এটা বন্ধুরা আইটি বিষয়ে দেখুন এইটা যে কত এম্পিয়ারের সেটা আপনি প্রথমে এখান থেকে দেখে নিতে পারবেন। বেসিক্যালি এই একটা মেটেরিয়ালসের মাঝে যে স্পেসিফিকেশানগুলো দেওয়া থাকে সেই স্পেসিফিকেশানগুলোর মাঝে এটা রেটিং কত এটা সব বিস্তারিত কিন্তু দেওয়া থাকে। এই যে বন্ধুরা দেখুন এটা হলো সিমেন্সের এবং এটার হলো জার্মানির, এই যে মেড বাই জার্মানির, আমরা জানি সিমেন্স হলো ওয়ার্ল্ডের একটা ভালো ব্র্যান্ড। তো বন্ধুরা দেখুন এখানে কিছু স্পেসিফিকেশান দেওয়া আছে, এটার মিনিমাম হলো 2.8, এটার 2.8 থেকে ম্যাক্সিমাম 4 এম্পিয়ার পর্যন্ত এটা আপনি ইউজ করতে পারবেন, অর্থাৎ এটাকে আমরা 4 এম্পিয়ারের একটা MPCB বলতে পারি। মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার কোথাও ইউজ করতে যাবেন তাহলে তখন অবশ্যই এটার রেটিংগুলো আপনি দেখে নেবেন যে এটা কত এম্পিয়ারের রেটিং এটা আপনি দেখে নেবেন। এবং এটার যখন কোনো একটা শর্ট সার্কিট হবে, যদি কোনো একটা শর্ট সার্কিট হয়, কোনো ফেস টু ফেস ফল্ট হয় অথবা ফেস টু আর্থ বা ফেস টু নিউট্রাল কোনো একটা যদি শর্ট সার্কিট ফল্ট হয় তখন কিন্তু এটা ট্রিপ করে আমার মোটরটাকে সেভ করে দিবে। যে যখন আমার এই MPCBটা অফ থাকে তখন কিন্তু এই দিক দিয়ে কোনো কানেকশন থাকে না, এটা ডিসকানেক্ট করা থাকে। এই যে আমি সার্কিট ডায়াগ্রামে যেভাবে আপনাদেরকে দেখিয়েছিলাম, এই যে আমি সার্কিট ডায়াগ্রামে যেভাবে দেখিয়েছিলাম যে এইভাবে ডিসকানেক্ট করা থাকে, যখন আমার এটা অফ থাকে তখন কিন্তু এটা কানেকশন থাকে না। এই যে দেখুন টার্মিনালটা ধরলাম, এই যে দেখুন আমার মিটারে কিন্তু এখন কোনো রিডিং শো করছে না। এই যে দেখুন আমি প্রত্যেকটা টার্মিনালে আমি মিটার প্লেস করলাম কিন্তু দেখুন এখানে কিন্তু কোনো রিডিং শো করছে না। কিন্তু যখন আমি ব্রেকারটা অন করে দেবো, এই যে বন্ধুরা যখন আমি ব্রেকারটা অন করে দেবো তখন কিন্তু দেখুন আমার প্রত্যেকগুলোর মাঝে কিন্তু ভ্যালু শো করবে, অর্থাৎ কন্টিনিউটি শো করবে। যে দেখুন মিটারে ভ্যালু দেখাচ্ছে, এই যে আমি এটাতে যদি দেই এটাতেও কিন্তু কন্টিনিউটি শো করবে, এবং এটাতে যদি দেই প্রত্যেকটা টার্মিনালে যদি আমি যখন মিটার প্রেস করব দেখুন এখানে কিন্তু কন্টিনিউটি দেখাচ্ছে। তো বেসিক্যালি এভাবেই কিন্তু একটা মোটর প্রোটেকশন CB কাজ করে থাকে। আজকে আমার এই ভিডিওর বিষয় ছিল এইটাই।
তো ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইলেকট্রিক্যাল সলিউশনের সাথেই থাকুন।